পরিকল্পিত নগরী গড়ে তোলা আর সকলের বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এ সকল প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় নির্দিষ্ট নীতিমালা তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে আর এ নিয়েই উঠেছে প্রশ্ন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িচালক মন্ত্রী এমপি আমলাসহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় প্লট রাজক থেকে পাওয়া তথ্যমতে গত কয়েক বছরে পূর্বাচল ঝিলমিল সহ চারটি প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় যার মধ্যে শুধুমাত্র পূর্বাচলেই প্রায় এক হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের কোনো এক্তিয়ার নেই রাজুকের এমনটি বলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে বলেও দাবি রাজুকে সরকারের একটা বিশেষ ক্ষমতা রয়েছে সে বিশেষ ক্ষমতা বলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারে সেটা প্লট বরাদ্দ বিধিমালাতেই রয়েছে সেই এক্তিয়ার কেবলমাত্র সরকারের এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চয়েস করার কোনো এক্তিয়ারই নেই সরকারের প্লট বরাদ্দে রাজকের নীতিমালার সংস্কার প্রয়োজন উল্লেখ করে নগর বিশেষজ্ঞ বলছেন পছন্দ সই ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়া নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার ও বেআইনি রাজুক বিভিন্ন সময় সংরক্ষিত কোটা নাম একটা কোটা আছে সেটা রাজকের বিধিমালাতে আছে সেই কোটা দিয়ে 10% প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল কিন্তু এই কোটাটার অপব্যবহার হয়েছে রাজুকের যেটা আইন সেটা হচ্ছে আপনি যদি ঢাকা শহরে কোনো প্লট ফ্ল্যাট থাকে তাহলে এই ধরনের প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার বিধিবিধান নেই পুরো বিষয়টাই তৈরি করা হয়েছিল কাউকে খুশি করার জন্য আমাদের যে সংবিধান যে আমাদের রাষ্ট্রকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার আসলে সেটা আমরা অপপ্রয়োগ দু থেকে দু সালের মধ্যে বরাদ্দ হওয়া দুইশো পঁচাশি প্লটের একশো বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা ইতোমধ্যে পূর্বাঞ্চলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ষাট কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা